আসসালামু আলাইকুম এনটিআরসি এর নিবন্ধিত ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, দা ডেইলি ক্যাম্পাস আজ একটি নতুন নিউজ প্রকাশ করেছে, যে নিউজটি সবাইকে সচেতন করার জন্য এই নিউজটি প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা এনটিআরসি নিবন্ধিত রয়েছেন, তো যারা নিবন্ধিত রয়েছেন তাদের জন্য এই নিউজটি, তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন দেরি না করে আমরা এই নিউজটি দেখি। তার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ হলো এনটিআরসি এর সকল তথ্যগুলো আমার এই চ্যানেলটিতে আপলোড দিয়ে থাকি, যে কোনো তথ্য আমার এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন আমরা এই নিউজটি একটু খেয়াল করে দেখি, তাহলে আমরা বিষয়টি আরো ক্লিয়ার হব। এখানে তারা হেডলাইন আকারে দিয়েছে, টাকা চাইলে এনটিআরসি এতে লিখিত অভিযোগ দিন। তারা যদি টাকা চাওয়া হয় তাহলে লিখিত অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে, আমরা বিষয়টি একটু বিস্তারিত পরে দেখি। অবশেষে চূড়ান্ত সুপারিশ পেয়েছেন তৃতীয় গণবিজ্ঞপ্তির 34,000-এরও বেশি শিক্ষকরা। নিয়ম অনুযায়ী এসব শিক্ষকের সরকারি স্কুল কলেজ যোগ দেওয়ার কথা, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এতে বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে যোগ্যতা ও সরকারের নির্দেশনার পরও কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের হোঁচট খাচ্ছেন সব শিক্ষক। তারা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কাগজপত্র নেয়ার পরও ম্যানেজিং কমিটি সাড়া দিচ্ছে না। অনেক ক্ষেত্রে যোগদান করতে 50,000 থেকে 2,00,000 টাকাও দাবি করেছে। এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এ সদ্য পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন এবিএম শওকত ইকবাল শাহিন বলেছেন, শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তদের কাছ থেকে যোগদানপত্র দিতে টাকা চাওয়া হলে আমাদের কাছে লিখিত অভিযোগ দিন। অভিযোগ পেলে যারা টাকা চাচ্ছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজ সোমবার 7 ফেব্রুয়ারি দুপুরে দা ডেইলি ক্যাম্পাসকে একথা বলেন তিনি। এবিএম শাকওয়াত ইকবাল শাহিন বলেন, প্রার্থীদের যোগদান করতে কোনো টাকা লাগে না, তবে অনেক স্কুল কলেজ অধ্যক্ষ প্রার্থীদের কাছে টাকা দাবি করছেন বলে অভিযোগ এসেছে। এসব মৌখিকভাবে আমাদের জানানো হচ্ছে, কেউ লিখিত অভিযোগ করেনি, লিখিত অভিযোগ না করলে আমরা কিভাবে ব্যবস্থা নেব। তিনি আরো বলেন, প্রার্থীরা নিজেদের যোগ্যতা চাকরি পেয়েছে, তাদের চাকরির সুপারিশ করেছে সরকার, এখানে প্রতিষ্ঠান প্রদান টাকা চাইবে কেন? আমি প্রার্থীদের অনুরোধ করব, এ ধরনের সমস্যায় পড়েছেন তারা আমাদের কাছে লিখিত অভিযোগ করুন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তথ্যমতে গত 30 মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 54,000-এরও বেশি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসি। বিভিন্ন নিবন্ধনের রিটকারীদের জন্য 2,200টি পদ সংরক্ষণ করে বাকি পদগুলোতে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। আবেদন না পাওয়ায় মহিলা কোঠা যোগ্য প্রার্থী না থাকায় 15,325টি পদ বাদ রেখে 38,286 জনের নিয়োগ প্রাথমিক সুপারিশ করা হয়। সুপারিশ প্রাপ্তদের মধ্যে 4,000 ভেরিফিকেশন ফর্ম পূরণ করে না পাঠানো 54,073 জনের নিয়োগ চূড়ান্ত সুপারিশপত্র দেওয়া হয়। আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থীরা যোগদান করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের তথ্য। তো এখানে বলা হয়েছে, যোগদানের ক্ষেত্রে যদি কেউ টাকা চায় তাহলে সঙ্গে সঙ্গে এনটিআরসি এর লিখিত অভিযোগ করতে বলা হয়েছে, যাতে করে তাদের বিরুদ্ধে একটি ব্যবস্থা নিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের তথ্য। আপনারা জানেন, আমি নতুন কোনো আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপনাদের জানিয়ে দেই। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সব ধরনের তথ্য আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যান। তো বন্ধুরা, আজ আর কথা বাড়াতে চাচ্ছি না, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।